হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ আমি তোমাদের কাছে আরেকটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি অরিফ্লেম লাভ নেচার ডার্ক বেরিজ ডিলাইট ইউগাট ফেস ক্রিম ফিফটি এম এর প্যাকেজিং এটা তো শীতকাল তো আস্তে আস্তে চলে যাচ্ছে তো গরমকালেও আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করার জন্য ময়েশ্চারাইজার খুব দরকার বাট শীতকালের মতো অত হেভি ওয়েট ময়েশ্চারাইজার না হলেও চলে লাইট ওয়েট ময়েশ্চারাইজার দরকার এবং যার জন্য ইভোগাট ক্রিম খুব আমাদের উপকারী কারণ এর টেক্সচার খুব লাইট হয় এবং এটা ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনকে প্রপার ময়েশ্চারাইজেশন তো দেয়ই তার সাথে সাথে খুব বেশি অয়েলি গ্রিসি এরকম করে না তো এর জন্য এই ক্রিমটা খুবই ভালো গরমকালের জন্য বা এই সময় এখন যে ট্রানজেশান পিরিয়ড চলছে শীত টু গরমের সেজন্যও খুব ভালো এটার মধ্যে কি কি আছে আমরা দেখে নিই এটার মধ্যে রয়েছে অর্গানিক ব্লুবেরি এবং ব্ল্যাকবেরি অ্যাকচুয়ালি বেরিজ রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনস বেরিজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিনস থাকে তাছাড়াও বেরিজ অ্যাকচুয়ালি সিট্রাস ইন নেচার হয় সো এটা তোমাদের স্কিনকে রেডিয়েন্ট করে এবং স্কিনকে একটা ইনার গ্লো নিয়ে আসে ভেতর থেকে এবং যেহেতু এর মধ্যে অর্গ্যানিক যোগাট রয়েছে তো এটা স্কিনকে ময়শ্চারাইজ করে সফটনেস নিয়ে আসে ওভারঅল একটা প্রপার রেডিয়েন্স এবং তার সাথে খুব ময়শ্চারাইজ সফট এবং স্যাপল স্কিন তোমরা পেতে পারো এটা ইউজ করে এটা ডার্মোটোলজিক্যালি টেস্টেড এবং এটা অ্যালকোহল ফ্রি তোমরা দেখতেই পাচ্ছ এবং অ্যাকচুয়ালি এই পুরো রেঞ্জটার মধ্যে তিন রকমের প্রোডাক্ট রয়েছে তোমরা এই পুরো রেঞ্জটা ইউজ করে একটা মিনি ফেশিয়াল বাড়িতে করতেই পারো লাভ নেচার ডার্ক বেরিজ ডিলাইট ফেস মাস্ক রয়েছে স্ক্রাব রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডার্ক বেরিজ ডিলাইট ফেস স্ক্রাব এবং লাভ নেচার ডার্ক বেরিজ ডিলাইট ফেস ক্রিম রয়েছে তো তোমরা প্রথমে স্ক্রাব করে স্কিনটাকে ডেট স্কিন সেলসগুলো সরিয়ে দিয়ে দেন তোমরা এই মাস্কটা অ্যাপ্লাই করতে পারো এবং তারপরে এই ফেস ক্রিমটা অ্যাপ্লাই করে তোমরা মিনি ফেসিয়াল বাড়িতে করে নিতে পারো এই ওভারঅল রেঞ্জে তিনটে প্রোডাক্ট রয়েছে স্ক্রাব মাস্ক অ্যান্ড ক্রিম তো আজকে আমি ক্রিমটার সম্বন্ধে তোমাদের বলবো এটা অ্যালকোহল ফ্রি এবং ডার্মোটোলজিক্যালি টেস্টেড এটার মধ্যে একটা ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে অল স্কিন টাইপ এবং ফর অল এজেস সো তোমরা একটা ক্রিম নিয়ে তোমাদের বাড়িতে যে কোনো এজের সবাই ইউজ করতে পারো এবং প্রত্যেক রকম স্কিন টাইপের জন্য এটা খুব ভালো যাবে সব রকম স্কিন টাইপে এটা সুটেবল এবং এই যে স্ক্রাবটা রয়েছে স্ক্রাবে রয়েছে ন্যাচারাল এক্সপোলিয়েন্স অর্থাৎ এতে কোনো আর্টিফিশিয়াল বিডস নেই মানে কোনো প্লাস্টিক বিডস নেই এর মধ্যে ব্ল্যাক কালের সিডস রয়েছে যেটা একটা ন্যাচারাল এক্সপোলিয়েন্ট হিসেবে কাজ করে সো স্কিনের জন্য খুব খুবই ভালো আচ্ছা এখানে দেখতে পাচ্ছ ব্লুবেরি রয়েছে অর্গ্যানিক রোগাট রয়েছে যেটা তোমাদের বললাম ব্ল্যাক কারেন্ট সিডস রয়েছে যেটা ন্যাচারাল এক্সপিরিয়েন্সের কাজ করে স্ক্রাবের মধ্যে তোমরা জানো দইয়ের ঘি গুণাগুণ আমাদের স্কিনের ওপরে তো সেই গুণগুলো তোমরা পাবে এতে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিনস রয়েছে সো স্কিনকে ওভারঅল নারিশমেন্ট দিতে খুব হেল্প করবে এবার এটার ব্যাপারে বলি এটা তোমরা ডে ক্রিম অথবা নাইট ক্রিম যে কোনো কিছু হিসেবে তোমরা ইউজ করতে পারো এটার মধ্যে ব্লুবেরি এবং ব্ল্যাকবেরি রয়েছে এক্সট্রাক্টস তোমরা জানো অরিফ্লেমের প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল এক্সট্রাক্টস এবং অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যেটা বলার অপেক্ষা রাখে না ফিফটি এম এর প্যাকেজিং রয়েছে এর সেলফ লাইফ তোমরা দেখে নিতে পারছ আই থিঙ্ক ফোকাস করলে থ্রি ইয়ার্সের সেলফ লাইফ রয়েছে এবং ফোর ফর্টি নাইনের এমআরপি রয়েছে বাট বিভিন্ন মাসে তোমরা ডিসকাউন্টে যখন ডিসকাউন্টে থাকে প্রোডাক্ট তো তোমরা সেই হিসেবে পেয়ে যেতে পারবে আপ টু থার্টি টু ফোরটি পারসেন্টও অনেক সময় অফ থাকে বিভিন্ন ডিসকাউন্ট চলে অনেক সময় তো তোমরা ডিসকাউন্টের প্রাইসে তখন পেয়ে যাবে বাট এটার এমআরপি রয়েছে ফোর ফর্টি নাইন ডিসকাউন্টের প্রাইসে তোমরা অনেক কম প্রাইসেও পেয়ে যেতে পারো সেটা অফার চেক করতে থাকবে এটা তোমরা অ্যাজ আ ডে ক্রিম এবং অ্যাজ আ নাইট ক্রিম ইউজ করতে পারো যেহেতু এটা ইউগাট ফেস ক্রিম তো এটার টেক্সচার খুব লাইট স্কিনে ইজিলি অ্যাবজর্ভ করে যাবে এবং কোনো গ্রিসি স্টিকি ভাব আনবে না এছাড়াও যেটা বলবো তোমরা এটা যখন ডে ক্রিম হিসেবে ইউজ করবে শুধু একটা ব্যাপার মাথায় রাখবে আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে তার কারণ এটায় কোনো সানস্ক্রিন নেই এবং স্কিনের এজিংকে কমানোর জন্য অ্যাকচুয়ালি সান ড্যামেজ থেকে স্কিনকে বাঁচানোর জন্য এবং সান ড্যামেজের ফলে স্কিনের যে এজিং চলে আসে সেটা থেকে বাঁচার জন্য তোমরা যদি এজ এটা যদি অ্যাজ আ ডে ক্রিম ইউজ করো তাহলে এর ওপর একটা তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে সানস্ক্রিন এসপিএফ থার্টি টু ফিফটির মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং এটা যদি অ্যাজ এ নাইট ক্রিম ইউজ করো তাহলেও তোমরা খুব ভালো রেজাল্ট পাবে ডে ক্রিম নাইট ক্রিম ফর বোথ তোমরা এটা ইউজ করতে পারো যদি তোমরা শুধু এই ক্রিমটা ইউজ করো শুধু ডে ক্রিমের সময় তোমাদের সানস্ক্রিনের কথাটা মাথায় রাখতে হবে যে এটা ইউজ করার পর এর ওপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে এটার টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ খুব লাইট এবং যাই না কম ক্যামেরায় কতটা বুঝতে পারা যাচ্ছে এটা কিছুটা পার্পেলিশ ভায়োলেট টাইপের কালার হোয়াইট পার্পেলিশ টাইপ কালার সো এটা তোমরা যখন ইউজ করবে ইউজ করার পর তোমরা রিভিউটা আমার সাথে শেয়ার করবে কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো আমার তো খুবই ভাল লেগেছে এই প্রোডাক্টটা তো সেই কারণেই আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করলাম তোমরা ইচ্ছে করলে ওপরের এই এই ফয়েলটা সরিয়েও নিতে পারো অথবা ফয়েলটা সমেত তোমরা ইউজ করতে পারো তাতে প্রোডাক্টটা আরও ভালো থাকে চলো আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে আবার যখন কোনো প্রোডাক্টে রিভিউ নিয়ে আসবো সেই ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও পাশে বেল আইকানে হিট করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাও আজকের মতো এই পর্যন্তই তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা